সরাসরি অ্যান্সার পাওয়া যায় এরকম হয়তো আসবে না, তারপরও কোনো ভাবে হয়তো কোনো একটা এক্সপ্রেশন কোনো একটা নোটেশন লিখতে বলবে এরকম হতে পারে। তো যেরকম আসতে পারে যে রাইট ডাউন সাম ওয়েজ অফ এক্সপ্রেসিং, অথবা সামেশন, ঠিক আছে, নোটেশন, সামকে এক্সপ্রেস করার কিছু নোটেশন আমাদের হচ্ছে শিখতে হবে। তো এখানে দেখছেন যে আমাদের চ্যাপ্টার টু এখানে প্রথম পয়েন্টে আছে হচ্ছে যে নোটেশন। তো আমাদের এখানে হচ্ছে যে তিন রকমের আমরা নোটেশন দেখবো সামকে এক্সপ্রেস করার, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে থ্রি ডট নোটেশন, থ্রি ডট নোটেশন, এগুলো নোটেশনের সাথে আমরা সবাই পরিচিত। তারপরও যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কোনো একটা এক্সাম্পল দিয়ে বলবে এটাকে এই নোটেশনের সাহায্যে প্রকাশ করো, এরকম আসতে পারে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যারা পরে জয়েন করলেন যে আমরা হচ্ছে যে চ্যাপ্টার টু পড়ছি আমাদের সিএসসি 313 হচ্ছে যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের কনফ্লিক্ট ম্যাথের যেটা নুথের বই আছে আপনাদেরকে দেওয়া হয়েছে হয়তো, সেটার চ্যাপ্টার টু হচ্ছে পড়ছি। এখানে হচ্ছে যে প্রথমে যে টপিকটা পড়তে হবে যে সাম নিয়ে কাজ করা হবে, তার জন্য সামের কিছু নোটেশন, কিছু জেনারেল টেকনিক এগুলো আমরা শিখবো। তো আজকের যেটা প্রথমে শুরু করছি সেটা হচ্ছে নোটেশন, সামকে এক্সপ্রেস করার নোটেশন। তো আমরা হচ্ছে বলছি যে তার মধ্যে একটা উপায় হতে পারে যে থ্রি ডট নোটেশন, ঠিক আছে। তো থ্রি ডট নোটেশনে যেটা হয় যে আমরা এই যেভাবে লিখি না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস হচ্ছে n-1 প্লাস n, এটা কি 1 থেকে n পর্যন্ত সাম করার হচ্ছে, মানে সামকে প্রকাশ করার একটা নোটেশন। তো আমাদের এখানে সাধারণত আমরা হচ্ছে যে অনেকগুলা করে দিয়ে থাকি, কিন্তু যেটা আপনার এই নোটেশনের নামটা রেখেছে জাস্ট একটা নাম দেওয়ার জন্য যে থ্রি ডট নোটেশন, সাধারণত এখানে তিনটা দেওয়া হয় বা তিনটা বা তার চেয়ে বেশিও আমরা দিই সাধারণত, কিন্তু এই নোটেশনটার নামটাই হচ্ছে থ্রি ডট নোটেশন। তো থ্রি ডট নোটেশন কি হয় যে আপনার আমরা বলছি সামকে এক্সপ্রেস করবো, ঠিক আছে, মানে এখানে সবগুলা প্লাস হিসেবেই থাকবে এবং এখানে সবগুলা ডিটেলস আপনার থাকবে যে আপনি সবগুলা টার্ম কি কি থাকবে সেটা আপনি দেখতেই পাচ্ছেন, অলরেডি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের একটা নোটেশন করার উপায়। তো এখানে বলেন তো যে কতগুলা টার্ম আছে। আচ্ছা, যেটা বলছি সেখানে হচ্ছে এগুলো এই 1 2 3 আমরা বলছিলাম যে প্লাস দিয়ে যারা আলাদা আলাদা থাকে কম্পাইলারে বলছিলাম সেগুলো একটা টার্ম হয়, এরকম এখানে 1 2 3 এগুলো এক একটা টার্ম। তো এখানে কয়টা টার্ম আছে বলেন তো, এখানে কয়টা টার্ম আছে, শুনছেন কি আমার কথা? জি ম্যাম, বাট টার্ম বলতে বুঝি নাই ম্যাম, এখানে কি কয়টা ভাগ আছে ওইটা বলতেছেন? 1 2 এগুলো এক একটা টার্ম? হ্যাঁ, প্লাস দ্বারা যারা আলাদা থাকে সেপারেটেড থাকে সেগুলোকে আমরা এক একটা টার্ম বলি না। আমরা কোন একটা এক্সপ্রেশনের আমরা কম্পাইলারে বলছিলাম না যে কোন একটা এক্সপ্রেশনে প্লাস দ্বারা যে সব হচ্ছে যে অংশ আলাদা থাকে তারা এক একটা টার্ম, ঠিক আছে, টার্ম বা পদ বলি না আমরা, কতগুলা পদ আছে জি ম্যাম, এখানে এগুলো। তাহলে এন এনটার টার্ম হচ্ছে এন? তাহলে টার্ম হচ্ছে এন সংখ্যক, তাই না? এখন আমি যদি হচ্ছে এরকম বলি যে 2 টু দি পাওয়ার, এখন বলেন যে এখানে হচ্ছে যে নেক্সট যেটা লিখলাম এক্সপ্রেশন এখানে কতগুলা টার্ম আছে। ঠিক আছে, এই যে এই এক্সপ্রেশনটা লিখেছি
সামেশনের এখানে কতগুলা টার্ম আছে? টার্মটা কি বোঝাতে পারেনি? ধরেন আপনার আছে এ ওয়ান, ঠিক আছে, এটা যদি এটা একটা আমাদের জেনারেল ফর্ম, থ্রি ডট নোটেশনে একটা জেনারেল ফর্ম হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে হচ্ছে যে এ ওয়ান থেকে এ এন পর্যন্ত সামেশন, এ ওয়ান যে কোনো একটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, মানে নির্দিষ্ট তাদের মধ্যে ব্যবধান থাকবে এরকম একটা হচ্ছে পদ। ঠিক আছে, এই এ ওয়ান, এ টু, এ এন এগুলোকে বলা হয় এক একটা টার্ম। ঠিক আছে, এ ওয়ান, এ টু, এ এন, মানে এ এন হচ্ছে একটা যে কোনো, এ কে হচ্ছে যে কোনো একটা টার্ম, এ ওয়ান একটা টার্ম, এ টু একটা টার্ম, মানে প্লাসের দুই পাশে যা মানে যারা থাকে অপারেন্ড গুলা প্লাসের, তারা এক একটা টার্ম হয়। ঠিক আছে, তাহলে আমি বলছি যে ওয়ান প্লাস টু প্লাস এইটা, এখানে কতগুলা টার্ম আছে এটা কি কেউ গেস, এমনি জাস্ট বলেন, ঠিক হতে হবে এমন কোনো কথা নাই। এখানে তো আমরা সহজেই বুঝতে পারছি যে ওয়ান থেকে এন পর্যন্ত সাম আমাদের করা আছে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম। এখন এখানে দেখেন যে আমরা যদি এই এক্সপ্রেশনটাকেই এক্সপ্রেশনটাকেই যদি আমি হচ্ছে এভাবে লিখি যে টু টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এভাবে লিখি, তাহলে কি দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? ওয়ান প্লাস টু প্লাস এভাবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর জিরো থেকে এভাবে টু টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান না? টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান না, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু না? এই দুইটার জি মধ্যে ম্যাম, কি কোনো পার্থক্য আছে? না ম্যাম, হ্যাঁ, তাহলে এইটা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এখানে কতগুলা টার্ম থাকতে পারে? পরেরটা দেখে না ম্যাম, যাচ্ছে না? এন মাইনাস ওয়ান সংখ্যক, এন মাইনাস ওয়ান সংখ্যক, অন্যদের কি মনে হচ্ছে? উনি কাছাকাছি গেছেন, যদিও পুরোপুরি ঠিক হয়নি। অন্যদের কি মনে হচ্ছে? টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সংখ্যক টার্ম নাই তো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো একটা পদ, কিন্তু কতগুলা টার্ম আছে? মানে টু টু দি পাওয়ার জিরো একটা টার্ম, টু টু দি পাওয়ার ওয়ান একটা টার্ম, এভাবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তার মানে হচ্ছে যে ধরেন এন এর মান যদি 5 হয়, তাহলে টু টু দি পাওয়ার 4 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে আমাদের কি হতে পারে? আমি যদি বলি যে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের কতগুলা পদ, আপনি হাতে কাউন্ট করেন তো, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ধরেন আমার এন সমান হচ্ছে 5। ম্যাম ঠিক আছে, এনটা পদ এন, হবে তাহলে, সবাই কি একমত এটার সাথে? ধরেন আমাদের এন সমান 5। ঠিক আছে, তাহলে জিরো থেকে যদি আমি এন মাইনাস ওয়ান দিই, মানে হচ্ছে 5 বিয়োগ 1, মানে হচ্ছে যে আমাদের যদি 4 দিই, তাহলে হাতে ক্যালকুলেট করেন তো, 0, 1, 2, 3, 4, 5টা পদ না? শূন্য থেকে কিন্তু আমরা কাউন্ট করছি তখন এখানে। তখন ফুল হবে এন এর সমান। হ্যাঁ, শূন্য থেকে যেহেতু আমরা কাউন্ট করছি, সেহেতু একটা বাড়বে অবশ্যই, শূন্য সহ আপনাকে এন এন মাইনাস ওয়ান পর্যন্ত যেতে হবে। তাহলে এন সমান যদি 5 হয়, তাহলে আমাদের যদি এন মাইনাস ওয়ান পর্যন্ত যাই আমরা, তাহলে শূন্য থেকে এন মাইনাস ওয়ান অবশ্যই আপনাকে এন সংখ্যক, এটা কিন্তু আপনাদের বারবার আসবে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে, এরকম বারবার আসবে। তখন যদি এন মাইনাস ওয়ান দেন ভুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আপনাদের বুঝতে হবে যে এখানে এন সংখ্যক পদ আছে। ঠিক আছে, আমরা এইটা থেকে খুব একটা বুঝতে পারছিলাম না যে কতগুলো আছে, কিন্তু আমি যখন এটাকে ভেঙে লিখলাম যে ওয়ান মানে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, টু মানে টু দি পাওয়ার ওয়ান, এভাবে আমি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগ করছি, তাহলে এখানে এন সংখ্যক টার্ম আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, শূন্য থেকে এন মাইনাস ওয়ান অবশ্যই এন সংখ্যক। তাহলে আমাদের যদি এন সমান ধরেন বলছিলাম 5 হয়, তাহলে কি হবে? টু টু দি পাওয়ার জিরো এভাবে হবে, টু টু পাওয়ার জিরো, 1, 2, 3 এভাবে শেষ পর্যন্ত 4 পর্যন্ত, মানে 5টা পদ থাকবে, 0, 1, তারপর হচ্ছে 2, 3, 4, ওটা লিখলাম না, এখানে হবে 2, 3, 4, 4 পর্যন্ত হবে, শেষেরটা হবে 4। যদি এন সমান হচ্ছে 5 হয়, তাহলে 0, 1, 2, 3, 4 এভাবে হচ্ছে 5টা আমাদের পদ। ঠিক আছে, এখানে কিন্তু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সংখ্যক পদ কখনোই বলবেন না, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা টার্ম, আমি বলছি কতগুলা টার্ম আছে।
ঠিক আছে, কতগুলা টার্ম আছে এটা আমরা এদের পাওয়ার থেকে বুঝতে পারছি। এখানে আমরা নর্মালি বুঝতে পারছিলাম, কারণ এখানে 1 2 3 একেবারে পরপর ছিল, পরপর ছিল জন্য আমরা বুঝতে পারছি যে 1 2 3 থেকে যদি আমি n পর্যন্ত যোগ করি তাহলে n সংখ্যক টার্মই হয়। কিন্তু এখানে যেহেতু আমাদের এভাবে পাওয়ার আকারে আছে এবং সবগুলাই 2, তার মানে আমরা তো বুঝতে পারছি না, 2 থেকে তো বুঝতে পারবো না যে কতগুলা টার্ম আছে, তখন আমাদেরকে অন্য কোনো উপায়ে বুঝতে হবে যে কতগুলা টার্ম আছে। ঠিক আছে, সেখানে আমরা দেখলাম যে আমরা পাওয়ারটা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে দেখছি যে পাওয়ার গুলা যেহেতু সিরিয়ালি আছে, 0 আছে, তারপরে 1 আছে, তারপরে 2 থাকবে, তাহলে এটা একটা সিরিজ আকারে আছে যেহেতু, সেহেতু আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, পাওয়ার মানে পুরা টার্মটা কখনো এত সংখ্যক টার্ম হতে পারবে না। ঠিক আছে, এটা আমাদের কতগুলা টার্ম আছে আর টার্মটা কি, এই দুটার মধ্যে পার্থক্য। তাহলে আমাদের এখানে যদি বলি তাহলে এইখানে আমাদের n সংখ্যক টার্ম আছে, এটা মাথায় রাখবে। তো আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে আমাদের থ্রি ডট নোটেশন, সাম কে এক্সপ্রেস করার একটা ওয়ে হচ্ছে থ্রি ডট নোটেশন। এই নোটেশনের যেটা অ্যাডভান্টেজ, আপনাদের বইয়ে দেখবেন এই যে নোটেশন নামে যে ইটা আছে, আর্টিকেলটা আছে বা প্যারাটা আছে, সেখানে খুব সুন্দর করে হচ্ছে যে সবগুলা নোটেশন দেওয়া আছে। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে যে অ্যাডভান্টেজ গুলা দেওয়া আছে। তো অ্যাডভান্টেজ গুলা হচ্ছে যে হয়তো বুঝতে না পারতে পারেন, আপনাদেরকে কি ম্যাডাম হচ্ছে একটা ই দিয়েছেন, হ্যান্ড রিটেন শিট দিয়েছেন? হাতে লিখে কিছু একটা দেননি উনি ম্যাডাম? না না দেয়নি। কি খবর সবার, মানে সফট কপি হোক কিন্তু হাতে লেখা কোনো পেজ বা কোনো কিছু ছবি না ম্যাম দিয়েছেন দেয়নি, না? বলছে ম্যাম ম্যাম বলছে যে হচ্ছে তোমরা এগুলা করো, আমি যেগুলা করাবো পরে আরো প্রয়োজন হলে নোট দিয়ে দিব। ও আচ্ছা, হয়তো উনি দেনি, সমস্যা নাই। ওটা ওটা দেখতেও খুব একটা মানে ভালো না, যদিও ওখান থেকে জাস্ট দেখা যায় যে আপনার কি কি পড়তে হবে, এক জায়গায় করা আছে। তো ওটা হচ্ছে যে আমার কাছে এখন আপাতত নাই, আমি বোধহয় ভার্সিটিতে আছে, তো ওখানে এই জিনিসগুলো লেখা ছিল এক জায়গায়, তো ওখানে খুব একটা সুন্দর করে লেখা নাই, খুব কাটাকাটি আছে, ওটা না পড়লেই ভালো, কিন্তু হচ্ছে এক জায়গায় ছিল, সেজন্য আমি হয়তো ভেবেছিলাম ম্যাডাম হয়তো দিয়েছেন। কিন্তু এখানে হচ্ছে যে আপনাকে আমি মার্ক করে দিয়েছি, এইটা হচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ হতে পারে। যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আপনার হয়তো যদি অনলাইন পরীক্ষা হয় কোনোভাবেই দিবে না, কিন্তু তারপরে যদি অনলাইনে না হয়, যদি আমাদের মিডটা যদি ভার্সিটি ক্যাম্পাসে হয়, তাহলে অবশ্যই এরকম আসতে পারে যে আমাদের এক্সপ্রেশন গুলাকে কিভাবে হচ্ছে যে নোটেশন গুলা কি কি এগুলো, আর তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক সময় আসে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে যে এখানে আমরা নোটেশন গুলা দেখে আমরা সবগুলো মানে টার্ম গুলা দেখে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের মানে সামেশনটা আসলে কি কি নিয়ে হতে পারে, এক ঝলক দেখে আমরা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে পুরোপুরি সবগুলা টার্মকে প্রায় দেখা যাচ্ছে, সবগুলা না হোক, আমাদের এখানে এন এর মান তো 100 হতে পারে, সবগুলা না দেখা গেলেও আমরা মোটামুটি বুঝতে পারছি যে কেমন হবে যোগটা। ঠিক আছে, তো এটা একটা এটার অ্যাডভান্টেজ। যদিও এখানে আমরা যখন আরো এক্সপ্রেশন গুলা দেখবো, আরো নোটেশন গুলা দেখবো, তখন আপনাদের মনে হতে পারে যে অন্যগুলা সহজ, আমরা অলরেডি জানি এগুলা। ঠিক আছে, কিন্তু আমাদের জাস্ট এই কোর্সে সামেশনটা বারবার আসবে, ওই জন্য প্রথমে একটু এভাবে দেখাবে। আর এখানে যেটা বললাম যে কতগুলা পদ আছে এটা নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয় বিভিন্ন সময়, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে যে যদি এখানে এরকম থাকতো, তাহলে কতগুলা টার্ম থাকতো এখানে? দুই যোগ চার যোগ এভাবে দিয়ে n মাইনাস 2 প্লাস n, এখানে কতগুলা টার্ম আছে যদি বলে? আমার কথা কি বোঝা যাচ্ছে না, মানে আমার পড়ানোটা কি বোঝা যাচ্ছে না নাকি আপনাদের হচ্ছে যে রেসপন্স এত কম কেন? আচ্ছা, একজন তো বলেছেন n/2, অন্যদের কি অবস্থা?
টার্ম বলতে আমরা বলছি যে কতগুলা হচ্ছে যে পদ সংখ্যা কত এখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটার টার্ম কতগুলা এটা বলেন সবাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মিরপুরে সাধারণত কার ইলেকট্রিক বাবা, একটা হচ্ছে সিগমা নোটেশন, ঠিক আছে? তো সিগমা নোটেশনে যেটা হয় যে আমাদের হচ্ছে এই যে এরকম সামেশন দিয়ে আমরা লিখতাম না, সামেশন দিয়ে আমরা হচ্ছে যে নিচে একটা আপার বাউন্ডারি মানে আপার মানে কোথ থেকে শুরু হবে আর আপার লিমিট, আর উপরে হচ্ছে লোয়ার লিমিটটা, সরি লোয়ার লিমিট থেকে আপার লিমিট দিয়ে, ধরেন কে সমান হচ্ছে যে শূন্য থেকে এন পর্যন্ত হবে, ঠিক আছে? আর এখানে দিয়ে দিলাম এ কে, ঠিক আছে? এরকম আমরা সামেশন যেটা লিখতাম সেটা হচ্ছে যে আমাদের সিগমা নোটেশন, ঠিক আছে? তো এখানে আমরা কি বললাম যে এই সামেশন চিহ্নটা দিব, তার হচ্ছে যে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে যে আমাদের লোয়ার লিমিট আর উপরে থাকবে হচ্ছে আপার লিমিট। তো আমি যদি এরকম বলি কে সমান হচ্ছে 0 থেকে এন পর্যন্ত হবে আর এখানে হচ্ছে এ কে, ঠিক আছে? তাহলে এখন বলেন এখানে পদ সংখ্যা কত? ঠিক দেখা যাচ্ছে আমি যে একটা নোটপ্যাডের মতো জিনিসে লিখছি, এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, আছে, তাহলে আমি বলছি কে সমান 0 থেকে এন পর্যন্ত সাম করব, এখানে হচ্ছে যে পদ সংখ্যা কত হবে, ইন্টিজার চিন্তা করবেন। আমাদের কমপ্লিট ম্যাথামেটিক্স এর বেশিরভাগ ক্ষেত্রে সব কাজই হচ্ছে ইন্টিজার নাম্বার নিয়ে, ঠিক আছে? এখানে কোনো মাঝে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কথা আপনাকে ভাবতে হবে না। 0 থেকে এন পর্যন্ত মানে আপনাকে বুঝতে হবে যে এখানকার 0 থেকে এন এর মধ্যে সব ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো পদ সংখ্যা হবে, n প্লাস ওয়ান, কত n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান? অন্যদের কি মনে হচ্ছে? কি কমেন্ট করছেন বুঝতে পারছি না। n প্লাস ওয়ান কে বললেন? আমি বলেছি n প্লাস ওয়ান আপনার হচ্ছে যে ওয়ান থেকে n পর্যন্ত, ওয়ান থেকে এন পর্যন্ত, ওয়ান থেকে এন পর্যন্ত কতগুলা বলেন, এক থেকে তিন পর্যন্ত ওয়ান কতগুলা? থেকে এন সংখ্যক, তো এন সংখ্যক এনই হওয়ার কথা, কারণ হুম, জিরো ওয়ান থেকে যদি থেকে ওয়ান নিই, এন এর মান যদি আমি নাইন নেই, তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত 10টা সংখ্যা আসছে, এন এর মান নাইন, তবে নাইন প্লাস ওয়ান, নাইন প্লাস ওয়ান, এরকম কিছু একটা। হ্যাঁ, আপনাদের যদি ওয়ান থেকে এন পর্যন্ত হয় তাহলে এন সংখ্যক, আর যদি 0 থেকে এন হয় তাহলে একটা বাড়বে না? জি ম্যাম, বারবারই বলছিলাম না তখন যে 0 থেকে এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এন সংখ্যক, তাই না? তার মানে কি হলো, একটা যোগ করলাম না? তাহলে যদি আমি বলি 0 থেকে হচ্ছে যে এন পর্যন্ত, তাহলে অবশ্যই এন প্লাস ওয়ান সংখ্যক হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখন হচ্ছে যে ইলেকট্রিসিটি এসছে, এখন আমি আবার ওগুলো সেট আপ করা। তাহলে আমাদের একটা হচ্ছে এটা বললাম কি সিগমা নোটেশন, তাহলে এ নোটেশন, আর হচ্ছে যদি আমি এটাকে এভাবে লিখি, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? এ 0 প্লাস এ 1 প্লাস হচ্ছে ডট 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 হচ্ছে এ এন, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না একটু ম্যাম, আগে যে সিগমা নোটেশন লিখেছিলাম আর এখন যেটা লিখলাম, দুইটার মধ্যে
কোনো পার্থক্য নাই, ঠিক আছে? আমরা যে কোনো ফর্মে লিখতে পারি, একটা হতে পারে সিগমা নোটেশন, আরেকটা হতে পারে আপনার নর্মাল থ্রি ডট নোটেশন, ঠিক আছে? তো এখানেও কতগুলো হবে, N+1 সংখ্যক পদ হবে। তো হচ্ছে যে আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি? আপনারা অনেকে রেসপন্স করেন না, কি অবস্থা? জি ম্যাম, এখন ক্লিয়ার। আল মামুনুর রশিদ আছেন? তারপর হচ্ছে আবদুল্লাহ আল নাইম, বোঝা যাচ্ছে কি? বুঝাতে পারছি না কি কি অবস্থা? জি ম্যাম, একটু একটু বুঝতেছি না। একটু একটু মানে হচ্ছে যে আপনাদের, আমরা তো এগুলো নোটেশন সব সময় ইউজ করি, তাই না? আমরা যেটা বলছিলাম যে থ্রি ডট নোটেশন, থ্রি ডট নোটেশনটা জাস্ট কি, যে আপনি হচ্ছে 1 থেকে যদি n পর্যন্ত যোগ করেন, তাহলে আমরা কি করি, 1+2+3 প্লাস করে n লিখি। এখানে এটা হচ্ছে যে আপনার 1 থেকে n পর্যন্ত ইন্টিজার নাম্বারের যোগফল, এটা তো আমরা বলতাম ন্যাচারাল নাম্বারের হচ্ছে বা পূর্ণ সংখ্যার যোগফল, ন্যাচারালও বলতাম, পূর্ণ সংখ্যাও তো 1 থেকে n পর্যন্ত এতগুলাই। তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে থ্রি ডট নোটেশন, থ্রি ডট নোটেশন। এখন যদি আমি বলি যে এটাকে আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে আমাদের সিগমা নোটেশন, ঠিক আছে? সেটা আরেকটা নোটেশন হচ্ছে সিগমা নোটেশন। সিগমা নোটেশন কি, আমরা যে হচ্ছে যে সামেশন চিহ্ন দিয়ে যেটা লিখি, সেটা হচ্ছে আমাদের সিগমা নোটেশন। এই যে এই সামেশন চিহ্নটা আছে, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা একটা নোটেশন, গ্রিক লেটারে এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা এটা, ঠিক আছে? ওই জন্য এই নোটেশনটাকে বলা হয় সিগমা নোটেশন, আমরা এটাকে বলি সামেশন, এটা হচ্ছে আসলে সিগমা নোটেশন একটা। হ্যাঁ, তো ওই জন্য এই মানে এই চিহ্নটা নামই সিগমা, ওই জন্য এই নোটেশনটাকে বলা হয় সিগমা নোটেশন। তো আমি থ্রি ডট নোটেশন দিয়ে যেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো, অবশ্যই সিগমা নোটেশন দিয়েও সেগুলোকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করতে পারবো। তো যেটা হয় যে আমরা এখানে এক একটা এগুলোকে কি বলি, যেটা বলছিলাম প্লাস দ্বারা যারা আলাদা আছে তাদেরকে কি বলি এক একটা? প্লাস দ্বারা যারা আলাদা আছে, মানে প্লাস দ্বারা যারা সেপারেটেড থাকে তাদেরকে আমরা কি বলি এক একটা? কি অবস্থা এখনই যে বললাম, থ্রি ডট নোটেশনে প্লাস দ্বারা যারা সেপারেটেড থাকে তাদেরকে বলা হয় এক একটা টার্ম, বলছিলাম না যে এক একটা টার্ম বলা হয় তাদেরকে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা টার্ম। আর কতগুলা টার্ম আছে সেটা আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের, মানে আমি বুঝতে পারছি না যে আমি কি বুঝাতে পারছি না, মানে এত সহজ জিনিসটা আপনারা, মানে আমার নিশ্চয়ই আমি বুঝাতে পারছি না বলে বুঝতে পারছি না নাকি? আচ্ছা, টার্ম বলছেন। আচ্ছা, তো আমরা বলছিলাম এগুলো এক একটা টার্ম, ঠিক আছে? তো আমাদের থ্রি ডট নোটেশনে টার্ম গুলো আমরা দেখতে পাই, কিন্তু সিগমা নোটেশনে এভাবে ম্যানুয়ালি টার্ম গুলো আপনাকে বলা থাকে না। সিগমা নোটেশনে আমাদেরকে এভাবে ম্যানুয়ালি টার্ম গুলা বলা থাকে না। আমাদের যেটা হবে যে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সিগমা নোটেশনে আমরা এভাবে লিখবো যে সামেশন দিব, মানে দিয়ে থাকি আমরা, আমরা লোয়ার লিমিট দিই, আপার লিমিট দিই, আর এখানে একটা প্রত্যেকটা টার্মের দেখবেন যে একটা অবশ্যই প্যাটার্ন থাকবে। আমি যে 1+2+3 করছি, অবশ্যই একটা প্যাটার্ন অনুযায়ী আছে, মানে সবগুলা আপনি ইন্টিজার নাম্বার পর পর যোগ করছেন। যদি 2+4+ দিতেন, আপনি কি করতেন যে সবগুলা জোড় সংখ্যা আপনি যোগ করতেন, ঠিক আছে? এরকম কোন একটা টার্মের যে কোনো প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? ধরেন আপনার সামেশনটা হচ্ছে a1+a2+ এভাবে হচ্ছে an, এখানে আমি 1 লিখেছি, এখানে 0 দিয়ে দিই, a0 থেকে a0, a1, a2 থেকে an। তাহলে এইটাই আমরা কি করলাম যে সিগমা নোটেশনে সংক্ষেপে প্রকাশ করলাম এভাবে। আমরা টার্ম গুলাকে সবগুলাকে না দেখিয়ে কি করছি, যে আমাদের টার্ম গুলার একটা হচ্ছে যে
ফর্মটাকে, যেটা একটা মৌলিক ফর্ম অবশ্যই থাকবে। আপনি যদি সামেশন আকারে লিখতে পারেন তাহলে তাদের একটা কমন ফর্ম থাকবে, সেই ফর্মটাকে আপনাকে এখানে লিখতে হবে। আর তাদের ইন্ডেক্সিং করার জন্য অবশ্যই আপনাকে একটা ইন্ডেক্স ব্যবহার করতে হবে, মানে টার্মগুলোর মধ্যে যে প্যাটার্নটা থাকবে সেখানে অবশ্যই এমন একটা কিছু থাকবে যেটা ইন্ডেক্সিং করা যাবে। ঠিক আছে, কেমন যদি আমরা নর্মালি 1+2+3 এর কথাই চিন্তা করি। ঠিক আছে, যদি আমরা নর্মালি হচ্ছে এরকম চিন্তা করি যে 1+2+3+ ডট 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 প্লাস এন, এটার কথাই যদি চিন্তা করি, তাহলে আমরা এখানে কিভাবে প্রকাশ করবো এটাকে? কে সমান 1 থেকে n পর্যন্ত, আর এখানে কে দিব, তাই না? এখানে কে দিলে কি হবে, যে আপনি কে সমান 1 বসাবেন, 1 দিবেন, একটা প্লাস চিহ্ন দিবেন, যেহেতু সামেশন মানে প্লাস, তাই না? তারপরে কে এর মানে 1 বাড়াবেন, 2 হবে, এখানে কে এর জায়গায় 2 বসাবেন, তারপরে 3 বসাবেন, এভাবে n পর্যন্ত বসাবেন। তাহলে এখানে কমন ফর্মটা হচ্ছে কে, জাস্ট কে দিলেই হচ্ছে আপনার, তাই না? এটা আমরা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সব ইন্টিজার নাম্বারের যোগফল আমরা বের করলাম। ঠিক আছে, এখন আমি যদি বলি যে সবগুলা জোড় সংখ্যার যোগফল বের করবেন, তাহলে কিভাবে করবেন? 2 থেকে, মানে আপনি হচ্ছে 1 থেকে n এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে আমি তাদের যোগফল বের করব। স্ক্রিন ফিক্সড হয়ে আছে কোথায়? আমার এখানে শুধু মোবাইলটা শো করছে, আপনার আর একটা উইন্ডো শো করছে না। আচ্ছা, কি অবস্থা সবার? জি ম্যাম, লাস্ট একটুকু বলছি, তাহলে ডিভাইডেড আমরা বাই দ্য কয়টা লজারিদম নোটেশন শিখলাম, কয়টা নোটেশন দেখলেন? তিনটা, একটা সিগমা, একটা ডিলিমিটেড। ডিলিমিটেড, এই দুইটা কিন্তু সিগমারই এক দুইটা এক্সপ্রেশন। ঠিক আছে, তার আগে একটা শিখিনি, একটা থ্রি ডট শিখলাম না? সেই থ্রি ডট ডাটটা একবার নোটেশন, বললে বেটার হয়। এই যে ওয়ান ম্যানুয়ালি টার্ম গুলাকে ও আপনি আচ্ছা, উল্লেখ করে দিবেন ঠিক যেখানে, এভাবে ম্যানুয়ালি টার্ম গুলা যেখানে উল্লেখ করে দিবেন সেখানে, এই যে আমরা ডট দিই, আমরা অনেকগুলা ডট দিই, এটাকে ওরা নাম দিয়েছে থ্রি ডট, তাই আর কিছু জি না। ম্যাম, আমরা যেখানে মাঝে কিছু পদ উল্লেখ করি না সেগুলোকে যে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে বলছে থ্রি ডট রিপ্রেজেন্টেশন। আর একটা হচ্ছে সিগমা নোট রিপ্রেজেন্টেশন। সিগমা রিপ্রেজেন্টেশনে কি থাকে? সামেশন থাকে। তো এই যে বললাম সামেশন থাকে, তো কি হবে যে সিগমা নোটেশনের আপনার দুইটা রিপ্রেজেন্টেশন দেখলাম, একটা হচ্ছে ডিলিমিটেড আর একটা হচ্ছে জেনারেলাইজ। ঠিক আছে, মানে হচ্ছে যে মোটামুটি 3 রকম দেখলাম, একটা হচ্ছে যে থ্রি ডট, একটা ডিলিমিটেড সিগমা, একটা জেনারেলাইজ সিগমা। ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা তো বলছিলাম যে 1+2+3 এগুলো এক একটা টার্ম। ঠিক আছে, এখানে যেহেতু সিগমা নোটেশনের টার্ম দেওয়া থাকে না সরাসরি, কে সমান 1 থেকে n ধরেন, তারপরে এখানে এ কে আছে, এখানে কোনো টার্ম আমাদের উল্লেখ থাকে না, এখানে যেটা হয় যে সামেশনের পরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় হচ্ছে সামেন্ড। ঠিক আছে, সামেন্ড, SUMMAND। এই সামেন্ডটা আপনাদের মনে রাখতে হবে, আমাদের এখানে কোনো টার্ম আপনাদের সরাসরি উল্লেখ থাকে না, টার্ম থেকে আমরা একটা প্যাটার্ন পাই। যেরকম বললাম যে যদি 1 থেকে n পর্যন্ত যোগ করতে চান, জাস্ট কে লিখে দিলেই তো হলো আমাদের, ওটা একটা প্যাটার্ন হয়ে গেছে আমাদের। তাহলে এরকম একটা প্যাটার্ন থাকবে, আমরা সেটাকে জেনারেল ফর্ম দিচ্ছি এ কে মনে করলাম। তো হচ্ছে যে আমাদের এই যে আমরা সামেশন সিগমা নোটেশন মানে চিহ্নটা যেটা আছে সেটার পরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় হচ্ছে সামেন্ড। ঠিক আছে, এটা একটা জানা দরকার ছিল আপনাদের। আর আরেকটা যেটা শেষ পৃষ্ঠা, আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তাহলে দুইটা আমাদের দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে দুইটা নোটেশন তো প্রায় সেম আছে, লিমিটেড আর জেনারেলাইজ, এই দুই রকম দেওয়ার কি দরকার ছিল? ঠিক আছে, দেখেন যে আমরা কি করছি, জাস্ট এটাতে কে সমান 1 থেকে n দিচ্ছি, আর এটা দিচ্ছি যে শুধু লোয়ার এ মানে লোয়ার লিমিটের জায়গাটাতে, মানে নিচের অংশটাতে আমরা শুধু হচ্ছে যে পুরা লিমিটটাকে একবারে লিখে দিচ্ছি। তো শুধু এইটুকু পার্থক্যের জন্য কি আমাদের দুইটা নোটেশন আলাদা আলাদা ভাবে আনার কোনো দরকার ছিল নাকি, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেই জন্য আমাদের যেটা একটা জানতে হবে সেটা হচ্ছে যে
কি লিখেছি দেখা যাচ্ছে? কি লিখেছি দেখা যাচ্ছে কি? আমি লিখেছি যে 100-র চেয়ে কম সব হচ্ছে পজিটিভ ইন্টিজারের আমি হচ্ছে যোগফল বের করব। ঠিক আছে, 100-র চেয়ে কম, 1 থেকে 100-র মধ্যে যতগুলা ইন্টিজার আছে অড মানে বিজোড় ইন্টিজার তাদের যোগফল বের করব, এবং সেটা কি হবে? স্কয়ারের যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? পর্যন্ত বিজোড় সংখ্যার বর্গের যোগফল, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার বর্গের যোগফল জেনারেলাইজড ফর্মে আমি লিখছি, মানে সেকেন্ড যেটা আপনাদের দেখিয়েছিলাম সেভাবে। তো সেভাবে কি হবে? আমি কি লিখবো এখানে? 1 <= k <= 100, 1 থেকে 100 পর্যন্ত আমাদের লিমিট, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম কে স্কয়ার, এটা কি ঠিক আছে? আমার আমি দিলাম কে স্কয়ার, তাহলে কি হবে? 1 স্কয়ার, তারপরে কি হবে? টু স্কয়ার, থ্রি স্কয়ার, মানে 1 স্কয়ারের পরে যোগ কি হবে? 1 থেকে 100 পর্যন্ত সবগুলোই তো নেবে, 1 স্কয়ার, 2 স্কয়ার পর্যন্ত। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কে কিছু কিছু বলছিলেন? আমাদের এই এখন পর্যন্ত যেটুকু লিখেছি সেটা কি করবে? 1 স্কয়ার থেকে 100 পর্যন্ত সবগুলার যোগফল করবে। আমরা কি করে দিব? সাথে যেটা ইনফরমেশন দিয়ে দিব সেটা হচ্ছে কে অড, মানে আমি এর সাথে একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে আমার প্রপার্টি গুলো আমরা এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে কে হচ্ছে অড হবে অবশ্যই। তাহলে কি করব আমরা? 1 থেকে 1 স্কয়ার প্লাস তারপর নিব 3 স্কয়ার। আমি কিন্তু এখানে কোনো ধরনের চেঞ্জ করলাম না, জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে কে হবে অড, মানে ওটা একটা প্রপার্টি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে যে এই নোটেশন দিয়ে আমি বুঝতে পারবো যে আমরা এখানে যেভাবে লিখেছি সেটাই হবে। 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস হচ্ছে যে এই যে এখানে যেভাবে লিখেছি এটাই হবে। ঠিক আছে, এটা এটা বোঝা গেছে না? জীবন জাস্ট হচ্ছে আমরা কোশ্চেন ছিল, প্রপার্টিটা উল্লেখ করে দেব। এখন এটা গেল জেনারেলাইজড ফর্ম, কিন্তু আমরা তো হচ্ছে যে ই ফর্মে আমরা এরকম ভাবে লিখতে পারি না, ডিলিমিটেড ফর্মে আমরা এভাবে লিখতে পারি না। ঠিক আছে, ডিলিমিটেড ফর্মে আমরা এভাবে লিখতে পারি না। ডিলিমিটেড ফর্মে আমাদের কি করতে হবে? সব লিমিট দিতে হবে। ঠিক আছে, ওই জন্য সব লিমিট যদি আপনি দিতে যান এবং কোন ধরনের ইনফরমেশন ওইভাবে আপনি প্রপার্টি গুলাকে যে আমরা একসাথে দিব ওইভাবে আমরা দিতে পারবো না, সেই জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা এভাবে শুরু করব। আমরা জানি যে যদি কে কোনো ইন্টিজার নাম্বার হয় তাহলে 2k+1 সবসময় একটা বিজোড় সংখ্যা হবে, এটা আপনারা এগ্রি করেন সবাই? জি ম্যাম। কে এর মান যদি ধরেন আপনি দিলেন 3, তাহলে 2k+1 কত হবে? 7 হবে, মানে অবশ্যই একটা কি হবে, আমরা যেহেতু 2 দিয়ে গুণ করছি তার মানে জোড় হয়ে যাচ্ছে, তার সাথে যখনই এক যোগ করবেন তখন অবশ্যই একটা বিজোড় হবে, এটা তো স্বীকার করেন সবাই নাকি? এগ্রি করেন সবাই? মানে 2k+1 যদি কে যদি একটা ইন্টিজার নাম্বার হয় 2k+1 অবশ্যই অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম ধরনের এক্সাম্পল আপনাদের অনেক আসবে এবং এরকম কোয়েশ্চেনও আসবে অনেক সময়। ঠিক আছে, কে যদি পূর্ণ সংখ্যা হয় 2k+1 অবশ্যই বিজোড় হবে। তা আমি কি করলাম, যেহেতু আমার 1 দরকার, ঠিক আছে, আমার যেহেতু 1 দরকার তাহলে আমি কি এখানে যদি কে সমান 1 থেকে শুরু করি আমি কি 1 পাবো না 3 দিয়ে শুরু হবে? থ্রি দিয়ে শুরু হবে, 3 দিয়ে শুরু হবে, ওই জন্য আমরা কি করলাম কে সমান 0 থেকে শুরু করলাম। তাহলে কি হবে? 2 × 1 = 0 × 2 = 0 যোগ 1 হচ্ছে 1, তাই না? তাহলে আমরা প্রথম পদটা পেলাম, তাই না? জি ম্যাম। এরপরে এরপরে যখন কে সমান 1 বসাবো তখন 3 পাবো, 3 এর স্কয়ার পাবো, 2 বসালে 5 পাবো, স্কয়ার পাবো, তাই না? এভাবে আমি এখানে লিমিট কি 100 দিব ওপরে? ওপরে লিমিট যদি 100 দিই এটার ভ্যালু কত হয়ে যায় বলেন তো? আমি একশো দিলে আপার, ধরো 100 100 100 কত, অনেক বেশি হয়ে যাবে, তখন মানে 99 আমি পয়েন্টটা যদি হওয়ার কথা। আমি যদি কে এর মান 100 দিই তাহলে কি হবে? এখানে 200 যোগ 1 মানে 201 হয়ে গেল না? জি ম্যাম, হ্যাঁ, কিন্তু আমি কি বলেছিলাম, আমি 1 থেকে 100 পর্যন্ত যতগুলা বিজোড় সংখ্যা আছে তাদের বের করতে বলেছিলাম না? জি ম্যাম,
তাহলে আমাদের এইভাবে নেওয়া যাবে না, আমাদের কি করতে হবে যে জিরো থেকে এখানে শূন্য থেকে এখানে আমি কি করব ঊনপঞ্চাশ পর্যন্ত, ঊনপঞ্চাশ পর্যন্ত, এক্স্যাক্টলি 49 দুগুণে 98, তার সাথে এক যোগ করলে আমাদের হয় 99, তাই না? আমাদের লাস্ট পদ কত সেটার উপর ভিত্তি করে আমার লিমিটটা দিতে হবে, আমাদের এটা লিমিটটা কত, আমাদের লিমিট হচ্ছে 1 থেকে 100। তাহলে প্রথম পদ পেতে গেলে আমাদের কোন লিমিট লাগবে, শেষ পদ পেতে গেলে কোন লিমিট লাগবে, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি বলে দিতে হচ্ছে, এবং সামেনটাও কিন্তু আমাদের উল্লেখযোগ্য চেঞ্জ হয়েছে। সামেনটা দেখেন এখানে কত চিন্তা করে আপনাকে দিতে হচ্ছে, যে 2k+1 দিয়ে আবার হোল স্কয়ার দিয়ে আপনাকে মানে ফর্মটা আপনাকে জানতে হচ্ছে যে কে যদি ইন্টিজার হয় অবশ্যই 2k+1 হবে একটা বিজোড় সংখ্যা, তাহলে তার স্কয়ার দিলাম স্কয়ার পাবো। লোয়ার লিমিট তো পেলাম, এখন আপার লিমিটের সময় আপনাকে ভাবতে হবে যে আমি কিভাবে 99 পেতে পারি। আমি যদি এখানে 50 দিই তাহলে 101 হয়ে যায়, তার মানে আমাকে দিতে হবে 49 পর্যন্ত, ঠিক আছে? এইভাবে মাথায় রেখে আপনাকে ডিলিমিটেড ফর্মে দিতে হয় এভাবে। আর জেনারেলাইজে দেখেন কত সহজে, জাস্ট আমি লিখে দিলাম 1 থেকে 100 পর্যন্ত, আর বলে দিলাম যে কে হচ্ছে একটা অড সংখ্যা, ঠিক আছে? আর এখানে জাস্ট কে স্কোয়ার দিয়ে দিলাম, এটা এখন ম্যানুয়ালি 1 বিজোড় তাহলে 1 স্কোয়ার হবে, তারপরে 3 বিজোড় 3 স্কোয়ার হবে, এভাবে চলতে থাকবে, দিয়ে 100 তো হবে না, তার চেয়ে কম হচ্ছে 99, 99 স্কোয়ার হবে, তাই না? তাহলে আমাদের জেনারেলাইজ ফর্মটা অনেক বেশি ক্লিয়ার থাকে, মানে অনেক বেশি সহজ, এবং হচ্ছে আমাদের দেখে মানে পরিষ্কার বোঝা যায়। আর ডিলিমিটেড ফর্মটা একটু বুঝতে একটু কঠিন, বা ওই ফর্মটা লিখাটাও একটু কঠিন, ঠিক আছে? ওই জন্য আমাদের হচ্ছে যে এই দুইটা ফর্মের প্রতিটারই কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে বলেই হচ্ছে যে এক একটা ফর্মের মানে উদ্ভাবন করা, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে যদি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের যোগফল, এটা আমরা জেনারেলাইজ ফর্মে 3 ডট নোটেশনও তো দেখলাম, জেনারেলাইজ ফর্মেও দেখলাম, আবার হচ্ছে ডিলিমিটেডেও দেখলাম। এটা কি সবাই বুঝতে পেরেছেন? কি ম্যাম বুঝেছি, মানে কোশ্চেন কিভাবে আসতে পারে এখান থেকে? আপনাদের যেটা বলছিলাম যে আপনাদের যদি অনলাইনে না হতো তাহলে সাধারণত কি হয় যে বলা হয় যে সামকে এক্সপ্রেস করার কি কি ওয়ে আছে, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলে, তখন আপনাদের এরকম এক্সাম্পলের সাহায্যে বোঝাতে হয় যে কেন আপনি কোন ফর্মটা ইউজ করবেন, বা কোনটা সহজ বেশি, কোনটা কঠিন, এরকম, ঠিক আছে? আর যদি হচ্ছে যে এখন যেটা আসবে, এখন কিভাবে ম্যাডাম কোশ্চেন করবে আমি শিওর না, আমি করতে পারি নিশ্চয় না, সেজন্য আমি মানে চিন্তা করিনি যে কিভাবে কোশ্চেন করা যেতে পারে, ঠিক আছে? তো তো এই পর্যন্তই। এখন হচ্ছে আপনাদের কি অবস্থা অন্যদের? জি ম্যাম বুঝতেছি। মানে এটা এগুলো তো খুব একটা কঠিন না, জাস্ট এক্সাম্পল গুলা বুঝতে হবে আপনাদেরকে। নোটেশন গুলো আমরা সবসময় ইউজ করি, এটা কোনো ব্যাপারই না, মানে নোটেশন গুলো আমরা একবারে খুবই পরিচিত। জাস্ট যখন বলবে যে এক্সাম্পল দিয়ে দেখাতে, তখন হচ্ছে যে আপনাকে এক্সাম্পল গুলা মনে রাখতে হবে, অথবা নিজেরা তৈরি করে দিতে পারি ইচ্ছা মতো। আমি যে এটা দেখালাম বলে এটাই দিতে হবে, মানে বইয়ে এটা আছে বলে এটাই দিতে হবে, নট নেসেসারি, অবশ্যই না। আপনি আপনার ইচ্ছা মতো, যে যদি মানে বোঝা যায় যে ওই যেটাকে আপনি সাপোর্ট করতে চাইছেন, মানে আপনি যেটাকে ভালো বলতে চাইছেন, সেটার পক্ষে একটা ভালো এক্সাম্পল দিবেন। যে যেরকম আমরা দেখলাম যে আমাদের এই জেনারেলাইজ ফর্মটা হচ্ছে অনেক বেশি সহজ, অনেক বেশি হচ্ছে যে লিখেও মানে সহজ, বুঝাতেও সহজ, ঠিক আছে? যেটা ডিলিমিটেড একটু চিন্তা করতে হবে, মানে আপনাকে এক্সপ্রেশনটা লিখতেও একটু চিন্তা করতে হবে, এক্সপ্রেশনটা কেউ লিখলে সেটা বুঝতেও আপনাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এই জন্য এরকম আপনাদের হচ্ছে ভাবতে হবে। আরো কিছু এক্সাম্পল আমরা দেখতাম, আজকে তো দেখতে পারবো না হচ্ছে এর জন্য।